গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন মোমোর রেসিপি তোমাদেরকে শেয়ার করব। এটা হোমমেড মোমো, তো খুবই ইজি আর সহজভাবে ঘরে কীভাবে মোমো বানানো যায় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আর মোমো বানাতে কী কী লাগছে সেগুলো আগে ফার্স্টে দেখে নাও। এখানে আমি নিয়েছি ময়দা মেখে নিয়েছি, আর নিয়েছি চিকেনটা একদম কিমা টাইপের করে দোকান থেকেই কেটে এনেছে আমার বর। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর স্প্রিং অনিয়ন, আর ধনে পাতা, আর ওর সাথে চাটনিটা কি ফার্স্টে ভেতরের পুরটা আর কি, মানে মোমোর ভেতরে যেটা দেবো সেটা রেডি করা হচ্ছে। এখানে চিকেন কিমার মধ্যে সব যা যা কেটে রেখেছি এখানে সব মিক্স করতে হবে, প্লাস নুন চিনি যে যেমন খাও, ব্ল্যাক পেপার, এগুলো মিক্স করে ভালোভাবে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে। রেখে তারপরে মোমো তৈরি করতে হবে। এই পোর্শনটা একটু টাফ আছে, কারণ মোমোটা মোড়া না একটু কঠিন আছে, হয় না সব সময়, সবার ক্ষেত্রে সবাই করতে পারে না আর কি। তো সবথেকে ইজি যেটা প্রসেস সেটাই করা হচ্ছে, দেখে নাও। এইভাবে মোমোটাকে মুড়ে তারপরে এটা স্টিমে দেওয়া হবে। রাইস কুকারে মোমোটা করবো। ফার্স্টে এটাতে তেল মাখাতে হবে ভালোভাবে, সাদা তেল ব্রাশ করে নেবে। তারপরে এর মধ্যে মোমোগুলো দিয়ে আমি 20-25 মিনিটের জন্য স্টিম করতে রেখে দেবো। পর আমি ওটাকে উঁচু করে দেখছি, মোমোটা পুরো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি থালায় তুলে নেব, ব্যাস এটা খাওয়ার মতো হয়ে গেছে। চাটনিটা তোমরা বাড়িতেও বানাতে পারো, আর দোকানে মার্কেটেও কিনতে পাওয়া যায়, সেটাই দিয়েও খেতে পারো। তা আমরা মার্কেট থেকেই কিনে নিয়ে এসেছি, সেটা দিয়েই মোমোটা আমরা খাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আজকের মতো এই পর্যন্তই, টাটা।